নলবাহী পানীয় জল সরবরাহ কর্মচারী শাখার হুগলি জেলার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। আরামবাগের ডিহিবাইরা এলাকায় এই সভাতে জেলার সংশ্লিষ্ট শাখার কর্মীরা উপস্থিত হন। এদিনের এই সভায় বেশ কিছু বিষয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। জানা গেছে, হুগলি জেলা সর্বোপরি রাজ্য জুড়ে পানীয় জল সরবরাহ প্রক্রিয়ায় অসংখ্য কর্মচারী কাজ করে আসছেন। অস্থায়ীভাবে ঠিকাদারের আওতায় তারা কাজ করছেন। সরকারিভাবে তাদের কোনো স্বীকৃতি দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে দীর্ঘদিন কাজ করার পরেও ন্যূনতম মর্যাদা না পাওয়ায় কর্মীদের মনের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাই অতি দ্রুত যাতে সরকারিভাবে এই শাখার সদস্যদের নিয়োগ করা হয়, সেই দাবিতেই মূলত এদিনের এই বৈঠক বলে জানালেন সংগঠনের রাজ্য সভাপতি। আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের নলবাহী পানীয় জল শাখা কর্মচারী শাখা হুগলি জেলার সাধারণ সভা, আজকে হুগলি জেলার প্রথম সাধারণ সভার মধ্য দিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা লক্ষ্য করতে পারছি। কর্মচারীদের দীর্ঘদিনের যে দাবি, যে সরকার থেকে, সরকারের দপ্তর থেকে আমাদের সরাসরি বেতন দেওয়ার ব্যবস্থা করা হোক, কর্মচারীরা ঠিকাদারের মাধ্যমে যে বেতনটা পায় সেই ফাইলটা আমাদের অর্থ দপ্তরের বিবেচনাধীন আছে। আমরা মাননীয় আমাদের নেত্রী পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তার কাছে আমরা এই সভার মাধ্যমে আমাদের আবেদন পৌঁছে দিতে চাই যে আমাদের ফাইলটা ফিনান্সের বিচারাধীন থাকা অবস্থায় দ্রুত তা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হোক, যাতে বিগত দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন দপ্তরে কর্মরত যারা এজেন্সি মাধ্যমে নিযুক্ত যে সমস্ত সরকারি কিছু কর্মচারী ছিলেন যারা সরকারি দপ্তরে কর্মরত, তারা ইতিমধ্যে গত বছর থেকে তারা স্থায়ীকরণের স্বীকৃতি পেয়েছেন এবং দপ্তর থেকে সরাসরি বেতন পাচ্ছেন। আমরাও একই ধরনের কর্মচারী হয়েও এখনও পর্যন্ত পিছিয়ে আছি। যদিও আমরা যতদূর জানি এবং খোঁজখবর নিয়ে দেখেছি যে ফাইলটা অর্থ দপ্তরে সম্পূর্ণ হয়ে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়। আমরা আশা করব আমাদের নেত্রী আজকে আপনাদের মাধ্যমে বা সার্বিক আমাদের এই সভার মাধ্যমে তার কাছে সেই বার্তা পৌঁছে দেব। আমরা মনে করি আমাদের কর্মী সমাজের মা, তার কাছে আমরা মানবিকভাবে সেই মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মমতাময়ীর কাছে আবেদন জানাচ্ছি যে তাই তিনি আমাদের প্রতি একটু দৃষ্টি দিন। আমরা যে অসহায় দুর্বল অবস্থার মধ্যে আছি, এখান থেকে আমাদের একটা নিস্তারের পথ দেখিয়ে আমাদের সুরাস্তায় আগামী সুদিনের জায়গায় যাতে তিনি পৌঁছে দিতে পারেন। অন্যদিকে অমর সেনগুপ্ত নামে সংগঠনের এক কর্তা বলছেন, আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত আমাদের এই দাবি পূরণ করুক, না হলে কাজের ক্ষেত্রে তাদের মর্যাদা থাকছে না। আজকে যে সম্মেলনে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটি এনআরএ নিয়ে দীর্ঘদিন লড়াই। আগে আমরা ফেডারেশন ইউনিফাইড থাকাকালীন দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে লড়াই চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ব্যাপারটাই অবগত আছে এবং আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যাতে এনাদের স্থায়ীকরণের করা যায় এবং অনেকটাই এগিয়েছে। এবং আজকে যে পরিস্থিতিতে এনারা চাকরি করেন, মানে গ্রামে সিস্টেমে কাজ করেন, যেভাবে অফিস সিস্টেমে যেভাবে এরা কাজ এনারা কাজ করেন, এরা সকাল থেকে রাত্রির অবধি অনেক সময় পরিশ্রম করতে হয়। অনেকের মানে বলা যেতে পারে যৌবন পার হয়ে গেছে, অনেকে হয়তো স্থায়ী চাকরি হলে 3-4 বছর এমন হবে। তার মধ্যে দাঁড়িয়ে আশা করি আমাদের যে সরকার, মানবিক সরকার এবং সাধারণ মানুষের যে সরকার, সেই সরকার আশা করছে এই ব্যাপারটা একটা কিছু সুরাহা করবে। এরা রোজ সিস্টেমে কাজ করে, এরা ডেলিগেট ওয়ার্কার হিসাবে চাকরি করছে, এরা 400 টাকার মতো রোজ পায়। আমাদের যেটা এজেন্সি পায়, আমরা যেটা দাবি করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেকগুলো সংস্থায় এজেন্সি কথা তুলে দিয়েছে, আমরা চেষ্টা করছি যে এজেন্সি কথাটা উচ্চ হয়ে যাতে সরাসরি কর্মচারী হিসাবে এরা গণ্য হয় এবং এনাদের ফাইল অনেকগুলো অবধি দৌড়েছে। আশা করছি এদের সমস্যাটা নেই। নিউজ আজ বাংলা, আরামবাগ। তোর ছোঁয়ায় বদলে যায় মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোহপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে।